তো বন্ধুরা, আপনারা কিন্তু জানেন বন্ধন ব্যাংকের কিস্তি মুকুব করে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচুর ঝড় উঠেছে। এ নিয়ে অনেক ইউটিউব ভিডিও তৈরি হয়েছে, কিন্তু এর আগে কিছু ফলস ভিডিও তৈরি হয়েছিল যে বন্ধন ব্যাংকের কিস্তি মুকুব করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এগুলো এইসব কিন্তু ফলস ভিডিও যে বন্ধন ব্যাংকের কিস্তি মুকুব করে দেওয়া হয়েছে। বন্ধন ব্যাংকের কিন্তু এখনও কিস্তি মুকুব করা হয়নি। তো বন্ধুরা, আজকে আমরা যে এই সমস্ত ভিডিও তৈরি করছি, এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু সরকারের কাছে একটা আওয়াজ যাচ্ছে যে বন্ধন ব্যাংকের যাতে কিস্তি মুকুব করে দেওয়া হয়। তো বন্ধুরা, শেষ পর্যন্ত কিন্তু আপনাদের কী কাজ করতে হবে এই কিস্তি মুকুব করার জন্য। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি ডিটেলসে সমস্ত কিছু আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা যদি সত্যিই চান বন্ধন ব্যাংকের কিস্তি মুকুব করে দেওয়া হোক, তাহলে এই ভিডিওর নিচে যে লাইক বাটনটি দেখছেন সেটাতে ক্লিক করে ভিডিওটিতে একটা লাইক করে দিন। আর চ্যানেলের পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখছেন সেটাতে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে বলা রয়েছে, এখন লোন গ্রাহকদের দাবি, এই আর্থিক মন্দার অবস্থায় তারা লোনের কিস্তি শোধ করার অবস্থায় নেই, লকডাউনের জন্য তাদের কাছে নেই রোজগার, ফলে লোন মাফের দাবি উঠে এসেছিলো। তো বন্ধুরা, আপনারা কিন্তু জানেন আমাদের এই যে ভিডিওগুলো তৈরি করা হয়েছিলো, এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু সবাই অনেক লাইক এবং কমেন্টস করেছিল, এবং এই ভিডিওগুলো এবং সোশ্যাল মিডিয়ায় অনেক প্রকার ঝড় উঠেছিলো যে যারা লোন নিয়েছে তাদের কিন্তু এই অবস্থায় রোজগার নেই, তারা কিন্তু লোন মাফের দাবি জানাচ্ছে। তো এখানে এটাই বলা হয়েছে। তো সুপ্রিম কোর্টও আলোচনা হয়েছিল, সুপ্রিম কোর্টেও কিন্তু এই বিষয়ে আলোচনা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত লোন মাফ না করার সিদ্ধান্ত নেয় বন্ধন ব্যাংকের মতো বেসরকারি ব্যাঙ্কগুলি। তো বন্ধুরা, বন্ধন ব্যাংকেরা কিন্তু এখনও রাজি হচ্ছে না তারা ব্যাংকের যে লোনটা মাফ করে দেওয়ার কথা। তো কিন্তু তারা বলে লোনের কিস্তি মাফ না করলেও তারা লোনের কিস্তি স্থগিত রাখবে আগস্ট মাস পর্যন্ত। তারা চাইছে যে লোনের কিস্তি মাফ না করে দিতে তার সরকার যে মরাটোরিয়াম কথাটি ব্যবহার করেছে সেই মরাটোরিয়ামের মধ্যে যেতে চাইছে তারা। তো পরে এই সময় বাড়াতেও পারে। তো এখন আপনি যদি এই সব ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তবে আপনার কী করা উচিত? তো আপনি আপনার লোন নেওয়া ব্যাংকে ইমেল পাঠাতে পারেন এ বিষয়ে যে আপনারা লোন মাফ চান এই দাবি নিয়ে, আপনারা কিন্তু ইমেলও পাঠাতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই এই ভিডিওগুলোকে লাইক করবেন এবং আপনাদের মতামত এখানে নিচে লিখবেন, কারণ এই সমস্ত একটা আমার এই যে ভিডিওগুলো তৈরি করার মানে হচ্ছে একটা সরকারের কাছে আওয়াজ দেওয়া এবং সবার কাছে আওয়াজ দেওয়া যে সবাই এই অবস্থায় খেতে পারছে না বা তাদের কোনো রোজগার নেই। তো এই ভিডিওটার মাধ্যমেই আপনারা কিন্তু সরকারের কাছে দাবি জানাতে পারেন, কারণ এই সব সোশ্যাল মিডিয়ার ভিডিও কিন্তু অনেক ভাইরাল হয়ে অনেক কাজে আসে, কারণ এই সব ভিডিওর মাধ্যমেই কিন্তু আমরা দাবি জানাতে পারি যে বন্ধন ব্যাংকের কিস্তি মুকুব করে দেওয়া হোক বা অন্যান্য কিস্তিগুলো মুকুব করে দেওয়া হোক। তো এখানে নিচে বলা রয়েছে, যদি এতে কোম্পানিগুলো কোনো অবস্থায় ব্যবস্থা নিতে পারে, যে কোনো ব্যবস্থা নিতে পারে কিন্তু এর মাধ্যমে যে কোম্পানি, কিংবা তারা আপনাকে কোনো সমাধান পাঠাতে পারে। যদি আপনি যদি বন্ধনের মতো ব্যাংকে লোন নিয়ে থাকেন তবে এই পদক্ষেপটি নিতে পারেন। এরকম খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক কমেন্টস অবশ্যই করবেন। চ্যানেল ভিডিও নিচে যে লাইক বাটনটি আছে সেখানে লাইক করবেন, কারণ এই সমস্ত আগেই বলে রাখি, এই সমস্ত ভিডিও কিন্তু এক প্রকার আওয়াজের ভিডিও আমাদের, যে ভিডিওগুলো মাধ্যমে সরকারের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে কিন্তু এই সমস্ত ভিডিও পৌঁছে দিতে হবে যে আমাদের দাবি যে বন্ধন ব্যাংকের কিস্তি মুকুব করে দেওয়া হোক। তো অবশ্যই এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি নিচে দেখছেন সেই ভিডিও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।